এক যুদ্ধে আবু জাহেলের পক্ষে কিছু লোক মারা গেছে, আমার নবীর পক্ষেও কিছু লোক মারা গেছে। আবু জাহেলের পক্ষ, নবীজির পক্ষ, এই দুই পক্ষের লোক মারা গেছে। এখন আল্লাহর রাস্তা এই দুইটার মধ্যে কোনটা হইতে পারে? এটা নবীজির পক্ষ। আসলে নবীর পক্ষটাই হলো আমার আল্লাহর পক্ষ। কারণ একবার যুদ্ধ হবে, আবু জাহেল খানে কাবার গিলা বদরে টানে হোক, খানে কাবার মালিক মোহাম্মদ নামে একটা যুবকের সাথে যুদ্ধ হবে, আমাকে সাহায্য করিল। আল্লাহ কয় জাহাজে মনে যান, একটু পরে নবীজি আইছে, রঘুকর যুদ্ধ হবে, আমার কেউ নাই, আপনি সারা আমাকে সাহায্য করিলেন। আল্লাহ কয় বন্ধু এলাও আইছিল। আচ্ছা এখন দুজনেই সাহায্য চাইছে, আপনারা কত সাহায্য আল্লাহ কারে দিবে? শুধু নবীরে দিবে না, এ নবীর পক্ষে যারা থাকবে তাদেরকেও। আজকে বিশ্বজুড়ে মুসলমান সাহিত্য হারা হয়ে গেছে, কারণ এই নবীকে নিয়ে টানাটানি চক্রান্ত শুরু হয়েছে। বিদায় সাহায্যের দরজা বন্ধ, আল্লাহ কই সাহায্য কারে দিব? তারা তলাতলি খরচ, এক তলে হয় তাইলে সাহায্য পাই। মিলাদের মধ্যে তামার উদ্বিতরণের সময় যখন ধাক্কা ধাক্কি করে, তামার উদ্বিতরণের সময় যখন ওই হাল্লা করে, মহাজন কি কয়, মালিক কি কয়, সিস্টেম মাফিক লাইন করে বইলে দিব না বইলে দিব না। মিলাদের তামারুক যদি সিস্টেম মাফিক না বইলে বন্ধ হয়ে যায়, আমার আল্লাহ কয় যতক্ষণ পর্যন্ত পৃথিবীর মুসলমান আমার নবীর পক্ষে না আসবে ততক্ষণ পর্যন্ত আমার সাহায্য পাবে না। আল্লাহর সাহায্য পাওয়ার ট্রান্সমিটার হলো নবী মুহাম্মদ। শান্তি পাবে, আর যারা সঠিক ভাবে চাইতে পারে নাই কবরে বিপদ, তাদের জন্যই আজকে সেই দোয়ার মাহফিল বলতেছিলাম। এই উম্মতের শান্তির জন্য আমার নবী কত কষ্ট করেছে, যে 70 বছর জিন্দিগি নবীজি একটা দিন পেট ভরে খানা খায় নাই, একটা রাত্র নবী সারা রাত মন ভরে ঘুমায় নাই। শুধু নিজের কষ্ট নয়, আমার নবীর জীবনী খুলুন, আমার নবীর মায়ের শ্বশুর দুখ রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাই ঘুমিয়েছিলেন, রাত্র গভীর, আমার নবী ঘুমিয়েছে, জিব্রাইল গালের গোড়ায় মুখ লাগাইয়া ডাক দিলেন, হুজুর এইভাবে যদি ঘুমাইয়া রাত্র কাটান আপনার উম্মতের নাজাতের কান্না কোন সময় কাটবেন? আমার নবী চট করে ঘুম থেকে উঠে ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে, আমার নবী সবার মায়া ছেড়ে উম্মতের মায়াই নবী ঘর থেকে বেরিয়ে যান। কান্দে 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 পাহাড়ের পুর পাহাড়, পাহাড়ের পুর পাহাড় পার হইয়া একেবারে নিরিবিলি জঙ্গলায় নিরিবিলি জায়গায় বসে সেজদায় পড়ে গেছে। আমার নবী কান্দে, প্রভু গো জিব্রাইল আমাকে কি শুনাইলো, উম্মতের ব্যথায় কোন সময় কাটবো? বিছনা ছেড়ে দিলাম, এই মাটির মধ্যে কপাল লাগাইয়া সেজদায় পড়ে উম্মতের ব্যথায় কাঁদতে শুরু করলাম। আমি নবী কথা দিলাম গো বন্ধু, যতক্ষণ পর্যন্ত উম্মতের নাজাতের খবর না দিবা ততক্ষণ পর্যন্ত আমি নবী মাথা উঠাইব না। আরে দয়ালো নবী, প্রেমের সবী আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের সবী আর আসবে না। হাশর দিনে উম্মত বিলে, হাশর দিনে উম্মত বিলে যাবে না নবীজি বেহেশতে, দয়ালো নবী প্রেমের সবী আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেম।
কষ্ট হইতাছে?
আর কিছুক্ষণ আলোচনা হইলে কি আপনারা শুনবেন? তাহলে প্রমাণটা দেখি একটু সামনে আগান তো, তাইলে মনে করুন শুনবেন, আর যদি না আগান তো মনে করুন শুনবেন না। একটু সামনে আগান তো, জিকিরে শহীদ আল্লাহ 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 রাস্তার মধ্যে আপনারা আস্তে করে আইসা বইসা বলেন, যদি মনে করেন ও আর শুনবেন, আর যদি না শুনেন সেটা আপনার ব্যাপার। যাই হোক, আসুন আমরা কবরবাসীদের জন্য কিছু করব, আর নিজেরাও নবীর আদর্শের দিকে নজর দিব। কেন দিবেন না? নবী কি করেছে আমাদের জন্য? পৃথিবীর এমন কোন নেতা নেত্রী নাই যারা আমাদের জন্য এরকম কিছু করেছে। আজকে তাদের ডাকে ধৌড়াইয়া ঢাকা যান, হরতালে যান, অবরোধে যান, জীবন দিয়ে দেন। আজকে যে নবীর ভালোবাসায় আল্লাহ এত কিছু করেছে, যে নবীর আদর্শে মৃত্যু হলেও আপনার মৃত্যুটা আল্লাহর রাস্তায় হবে, জান্নাত নিয়ে কবরে যাবেন, সেই রাস্তাটা শুধু পরিষ্কার করি আমি অল্প সময় আলোচনা। আসলে মাহফিলটা হলো দোয়ার মাহফিল, এটা বড় আকারে কোনো মাহফিল নয়, দোয়ার মাহফিল, দোয়াই করব। কিন্তু দোয়াটা কার জন্য করবেন, কেন করবেন, সেই জন্য সামনে যাচ্ছি, অল্প সময়ের মধ্যে আমি শেষ করব। আল্লাহর নবী সেজদাই করে কাঁদতে, উম্মতের ব্যথাই উম্মতের নাজাতের খবর না পাওয়া পর্যন্ত নবী মাথা উঠাবেন না। আবু বকর বলে, নমর নবী আমার ডাকে উঠে না, তোমার ডাকে উঠে না, দৌড়ায় এসে নানার গলায় করে বলতেছে, নানা গো, ও নানা, আমরা দুই ভাইয়ের একটা ঘোড়া কিনা দাও, মদিনার ছেলেরা ঘোড়া দৌড়াই বড় সুন্দর লাগে, আমার নবী ডাকে, ও হাসাইন হুসাইন, গোড়া কিনার পয়সা আমার কাছে নাই, নানা গো, গোড়া যদি কিনা না দাও, তুমি গোড়ার অভিনয় করো, গোড়ার মতো হও, আমরা দুই ভাই তোমার পিঠে উঠবো। উমর বলেন, আবু বকর, আমি দেখেছি দুই নাতি খুশি করার জন্য আমার নবী হামা গড়ি দিয়েছে, গোড়ার মতো হয়েছে, দুই নাতির পিঠের উপর চড়ে বসলে আমার নবী একবার দক্ষিণ দিকে যায়, আবার উত্তর দিকে যায়, এইভাবে যাইতে থাকলে হাসাইন ডাকতেছে, নানা গো, মদিনার গোড়া গুলো ডাক দিতে শুনেছি, তুমি একটা ডাক দাও গোড়ার মতো। আমি দেখেছি নাতি খুশি করার জন্য নবীজি গোড়ার মতো একটা ডাক পর্যন্ত দিয়েছে, আবার যখন ডাক দেওয়ার কথা বলেছে আমার নবী চোখের পানি ছেড়ে দিছে। ও আদরের নাতিরা, আবার যদি ডাক দিতে যায় আমার আল্লাহ যদি প্রশ্ন করে বসে, বন্ধু গো নাতি পাইয়া, তুমি বুঝি উম্মতের কথা বলে গেছো? না না, ডাক দিব না। এই নবীর আদর্শের মধ্যে আমাদের যাওয়া দরকার আছে কিনা? মাথা উঠাবে ঘুরতেছে আর ডাকতেছে, ও আল্লাহর বন্ধু হুসাইনকে বড় ভালোবাসতেন, আমি হুসাইনের অভিনয় করে হুসাইনের মতো না 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 বলে ডাকবো, দেখি হুসাইনের কথা কইলে আপনার নি মায়া হয়। আহম্মদের নবীর রোজার চারিপাশে ঘুরে আর ডাকে, নানা গো, ও নানা আমি হুসাইন, ও নানা আমি হুসাইন, তোমার সাথে দেখা করতে আসছি, দেখা না দিলে আমি যাব না গো নানা। হুসাইনের অভিনয় করে আহম্মদের পাই, নানা বলে ডাকলে আমার নবী কত ভালোবাসতেন হুসাইনকে, হুসাইনের অভিনয়ে আহম্মদের পাই
পাই ডাক শুনে আমার নবী রওজা পাকের ভিতর থেকে এই পর্যন্ত হাত বাহির করে দিয়েছে। দুই সন্তান লইয়া নবীর মাতার পাশে দাঁড়াইয়া ফাতেমা কান্দে, বাবা গো তুমি না আমার মা, মা কইয়া ডাকতা গো বাবা, তুই আর সারা মানুষ বলতে পারো আমি ফাতেমারে কেমনে পুইলা গেলা। বলুন এই নবীর আদর্শে আমাদের যাওয়া দরকার আছে কিনা? ফাতেমার ডাকেও মাথা উঠায় না। এবার ফাতেমা ডাকে, হুসাইন রে হুসাইন রে, তোরা তুই ভাই ডাক দে, তোদের ডাক সারা বাবা মাথা উঠাবে না। হাসাইন একদিকে হুসাইন আর একদিকে একেবারে কানের গোড়ায় মুখ লাগাইয়া দেখে। হাসাইন ডাকে, নানা নানা গো আমি হাসাইন, আমারে কেমনে ভুলে গেলা? হুসাইন ডাকে, নানা গো সারা পৃথিবীর মানুষ বলতে পারবো নানা, আমি হুসাইনকে তো বলতে পারো না, আমরা দুই ভাই ডাকতেছি মাথা উঠাও না, আমার নবী আপনার আমার ব্যথায় কান্দে। হাসাইন হুসাইনের ডাক নবী শুনে না। অবশেষে ফাতেমা ডাকতেছে, কিভাবে বাবারে নেওয়া যাবে? হুসাইন হুসাইন অপরক হইয়া দাঁড়াইয়া গেছে। মা নানা কেন জানি গো আমরার ডাক শুনে না? ফাতেমা বলেন, বাবারে তোর নানা ডাক শুনে না, তোর নানা উম্মতের জন্য পাগল হয়ে গেছে। অবশেষে খাতুনে জান্নাত ফাতেমা তোর দ্বারা দুইটা হাত বাড়াইছে আকাশের দিকে, এরে প্রভু আকাশের মালিক আমার বাবা ইতি আর কত কাঁদবে উম্মতের জন্য, তোমার মন্দুর কান্না তুমি আর কত দেখবা গো আল্লাহ, আর ইতি বাবার কান্না সইতে পারি না, বাবু তো যাও কথা দিলাম আমার বাবার ইতি উম্মতের নাজাতের জন্য আমার দুইটা সোনার পুতুল হাসাইন আর হুসাইন কুরবানি করে দিলাম। আমার আল্লাহ বলেন, জিব্রাইল বন্ধুর কানে খবর দে, বন্ধুর উম্মতের নাজাতের ফয়সালা হয়েছে, হাসাইন আর হুসাইনের কুরবানি আমি আল্লাহ কবুল করছি। যেই নবী নিজে কষ্ট করে ফাতেমার নেকি দিলেন, এমন কি হাসাইন আর হুসাইনের কুরবানি পর্যন্ত উম্মতের নাজাতের জন্য কবুল করলেন। বলুন এই নবীর আদর্শ আমাদের কাছে থাকা দরকার আছে কিনা? তাহলে আদর্শটা হলো রাসূল বলেছে, আদ-দুআউ মুখুল ইবাদা, সবচেয়ে শেষ সার মর্ম হলো দোয়া। আজকে যারা কবর আছে তারা কিছুই আমাদের কাছ থেকে চায় না, নিতেও পারবে না, শুধুমাত্র দোয়াটা, দোয়াটাই কবরে নিতে পারে। নবীজি নিজেও দোয়া করেছেন, একটা কবরের পাশে দিয়ে হাইটা দিতেছেন নবী সাহাবিদের সঙ্গে, সাহাবিরা নবীজির সঙ্গে, দেখে কবরে আজাব। রাসূল বলেন, সাহাবিরা আমার উম্মতের কবরে আজাব, আমি নবী কেমনে সহ্য করবো? আসো আমরা দোয়া করি। জিব্রাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়ার আগে এই কবরবাসীর দোয়ার আগে আপনি 11 বার বিসমিল্লাহ শরীফ পড়ে দোয়া করে দেন। নবীজি 11 বার বিসমিল্লাহ শরীফ পড়ে হাত ধরছে দোয়ার জন্য, দোয়া করছে। এমন সময় এই হাতের ফাঁকে দিয়ে দেখে 11 জন বেহেশতি হুর কবরে ঢুকতেছে। রাসূল মোনাজাতের ভিতরে জিগায়, হে হুরের সর্দার, সব জিনিসের একটা সর্দার আছে না? 7 দিনে 1 সপ্তাহ, 7 দিনের মধ্যে 1টা দিন সর্দার আছে না? বলুন তো এটা কোন দিন? সবাই বলতে হবে কোন দিন? মাশাআল্লাহ, যদি আপনারা সব জানেন তাহলে আমার বইয়ের যে কষ্ট দেখে নিলেন, সবই আপনারা জানেন 7 দিনের সর্দার কোন দিন? আচ্ছা শুক্রবারটা সর্দার আমাদের কোন কাজের জন্য? সিনেমা দেখার লাগিয়া না নামাজ পড়ার লাগিয়া? এই সর্দারের সাথে সম্পর্ক রেখে
আল্লাহ এই নবীর উম্মতের কিছু সুযোগ সুবিধা দিবে, সাত দিনের একদিন এটা একটা সুবিধাজনক দিন, তো হার আল্লাহ কান্না পান্ডা ফজরের সময় নামাজ করে নাই, আল্লাহ পাক ডাকতেছে ফেরেশতারা কি করলো বাবা তো নামাজ পড়লো না, আসর পর্যন্ত দেখি, আসর পরে না, মাগরিবটা দেখ মাগরিবও বসে না, এশার পর্যন্ত দেখিনা, দেহি নামাজ জলদি পরে, এশারা পড়লো আমি মাফ করে দিব, এশা পড়বো দূরের কথা, হ্যাঁ পা ওই দিছে না, তুই পাও বাড়ি যা হইয়া ঘুমে সিস্টেমটা
কাজে লাগাইলে লাভ হবে না লস হবে? তারপরে এগুলি লোন আমরা সঙ্গী করি, কারণ যেই দেশে আসি এই দেশটাই কিন্তু আমাদের শেষ না, এখান থেকে আমাদের আরেকটা দেশে যাইতে হবে। বলুন সেই দেশটার নাম কি? সবাই বলুন, কবরও শেষ না, কবর থেকে আরেকটা দেশে যাইতে হবে। বলুন সেই দেশটার নাম কি? আখেরাত। কবি বলেন, ইয়ে হাম সব মুসাফির হ্যায় ওহি আখের ঠিকানা, কোই আগে রোয়ানা হ্যায় কোই পিছে রোয়ানা। সবাই আমরা ওই ময়দানের দিকে রওনা হয়েছি, সে ময়দানটার নাম হলো আলমে আখেরাত। শুধু একটা না, আমাদের ছয়টা দেশ কিতাব লেখে। প্রথম দেশ হলো আলমে রূহ, যেখানে আমাদের সকলের রূহ গুলো জমা ছিল। আলমে রূহ থেকে আমাদেরকে সিস্টেম মাপিং পুষ্টিং করে দিলেন আলমে বতন, মার পেট। বলুন মার পেট ছাড়া দুনিয়াতে কেউ আসতে পারছেন না, সিস্টেম মাপিং আসতে হবে। সিস্টেমটা আল্লাহ, দুনিয়ার কোন তত্ত্বাবধায়ক সরকারের সিস্টেম নয়, জাতিসংঘের মহাসচিবের সিস্টেম নয়, তাম পৃথিবীর মালিক যিনি সেই মালিকের বিধান। মার পেট থেকে দুনিয়ায় আসতে হবে। কিতাবে দেখতে এটার নাম হলো আলমের বতন। আমরা বাংলাতে বলি পেট, আরবিতে বলে বতন। আলমের বতন মার পেট, যতদিন মার পেটে থাকার হুকুম ছিল ততদিন থাকছি, তারপরে পুষ্টিং আবার করা হলো আলমের দুনিয়া বর্তমানে যেখানে আছি এখান থেকে আবার একটা পুষ্টিং আমাদেরকে দেওয়া হবে। এই জায়গাটার নাম হলো আলমের বর্জক, যাকে আমরা কবর বলি। বলুন কবরে আমাদের যাইতে হবে কিনা? কবর ছাড়া যাওয়ার কোন রাস্তা আছে? এক বেচারা কিতাবি ঘটনা বলছি, বেচারা শুনছে কবরে গেলে আজাব হবে, ভালো কাজ করতে পারি নাই। ছেলেদেরকে জায়গা পরামর্শ দিলেন, বাবারা কবরে গেলে আমার স্বেচ্ছা নেই, ভালো কাজ করতে পারি নাই। একটা কাজ কর, কি আমি মারা গেলে আমারে আগুনটা জ্বালাইবি, কুইরা ছাই করবি, এরপরে কইলা গুলি ফাউটার করে তিন ভাগ করে তিন দিকে দিবি, বাতাসে কিছু মাটির মধ্যে মিশাইবি, কিছু পানি ছাইলে দিবি, কিছু আমারে খুইদার পাইতো না, আর বিচারের সম্মুখীন আমার হওয়া লাগবে। বাবা মারা গেলে সন্তানরা কি করবো? বাবার ওসিয়ত এইভাবে দেহটাকে পুড়ে ছাই করে শেষ করে ফাউটার করে বাতাসে কিছু পানি দেখিছু মাটি দেখিছু আল্লাহ বাতাসের রাহে বাতাস বাতাস রে বলুন বাতাস বাতাস কার কথা শুনে? পানি না, পানি আমার বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ওই কথা শুনবো? বাতাস জি, তোর মধ্যে কি আছে? আছে তো, জামাতে জামা দিছে পানি, জি আছে তো, লন মাটি, এইতো এইতো সাই, কি আমার লোকে মিশবো সাই সাইয়ের জায়গা, লন তিনটা একসাথে করছে, বেটা আকেলা লিখা রয়েছে আল্লাহ জিগাই কিরে কি, বেটা কাঁপতে শুরু করছে আল্লাহ এইভাবে আমাদের সাহেব থেকে দৈরাই না, তারপরে আমি ভাবতে পারি না, এই মন করলে কে লিখিয়া আল্লাহ আপনার আজাবের ভয়ে আমি এগুলি করছিলাম, লোহায়া যাইতে চাইছিলাম, আল্লাহ তো আজাবের ভয়ে করছো আমার ভয়ে, যা তোর মাফ করে দিলাম। সিস্টেমে আসেন, এই মালিককে মানতে হবে, লুকাইবেন কোথায়? সাহেব থেকে ধরে নিয়ে আসবে, লুকাইবার কোন রাস্তা নাই। আলমে বরজখ যেটা কবর, কবর থেকে আবার পুষ্টিং দিবে আলমে আখেরাত, যেটা হাশরের ময়দান, যেখানে আঘাত উপরে সূর্য, সমস্ত মানুষগুলি উলঙ্গ উঠবে, উলঙ্গ পরনে কাপড় থাকবে না। হাশরের ময়দানের ভয়াবহ অবস্থা দেখে 8 বছরের বাচ্চাগুলো 80 বছরের বুড়া হয়ে যাবে, গর্ভবতী মহিলাদের বাচ্চা ভূমিষ্ঠ হয়ে কই পড়ে গেছে মায়ের খবর থাকবে না, এমন ভয়াবহ বিপদ আমাদের সামনে আলমে আখেরাত। আধা ঘুরতে সূর্য, সূর্যের তাপে মাটি তামার মতো হয়ে আগুন জ্বলতে থাকবে, দৌড়াদৌড়ি করবেন, পানির পিপাসায় জিহ্বা বাহির হইয়া পানির নিচে যাবে, পানি পানি চিৎকার দিবেন, কেউ পানি নিয়ে আসবে না,
মাকে ডাকবেন, মা মা গো। মা বলবেন, কে এই বিপদ আমার মা না হে? মা আমি তোমার ছেলে আব্দুর রহমান, আমার ছেলে আব্দুর রহমান। আমার তো দুনিয়ায় আমার বিয়েই হয় নাই, আমার ছেলে আবার ঘুর থেকে। মা ছেলে পর্যন্ত অস্বীকার করবে, অথচ এই দিনে মা সন্তানের জন্য কত মায়া। একটা সন্তান বাড়িতে আসছে না, রাত্র বাজে দুইটা, বলুন মায়ের ঘরের দরজাটা কি বন্ধ হইছে? সব ঘুমাইছে, একটা মানুষ ঘুমাইল না, বলুন এই মানুষটা কে? এই মা পর্যন্ত আসরের দিন আপনাকে অস্বীকার করবে, এমন ভয়াবহ অবস্থা। বলুন এই দিনগুলি আমাদের সামনে আছে কিনা? আলোবে আখরা, হাই হাই, কত বড় কষ্ট। তখন আমল নামা দেওয়া হবে, যার যার গলার মধ্যে ঝুলাইয়া আমল নামা হিসাব কিতাব। লম্বা লম্বা ঘটনা আমি সংকেত করে আছি। এবার আলোমে আখেরা দাঁড়াইয়া দাঁড়াইয়া বিচার দিবেন। বলুন এই বিচারের কোর্ট না হইয়া যাওয়ার কোন রাস্তা আছে? রাসূল বলতেছেন আসরের ময়দানে বিচারের কোর্টটা কেমন হবে? সাহাবীরা জিজ্ঞেস করলে, আমার নবী হিসাবের কোর্ট, বিচারের কোর্ট কি হবে? একটা বাস্তব একটা পরিবেশ করলেন রাসূল। একবার ঈদ উপলক্ষে সাহাবীদেরকে বোনাস দিতেছেন, ঈদ বোনাস, কাউরে 2 টাকা, কাউরে 3 টাকা, কাউরে 4 টাকা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মেয়ের জামাই, আদরের মেয়ে, মেয়ের জামাই আলী সামনে দাঁড়াইলে হযরত আলীকে দিলেন 1 টাকা। হযরত আলী কয়, সবাই রে বেশি দেয়, আমারে কম দেয়, ব্যাপারটা কি? ব্যাপারটা কি? যাক, নবীজি দিছে তাতে কোনো অসন্তুষ্ট না, নিয়ে গেলাম। ঈদের দিন ঈদ শেষ করে মাত্র 1 টাকা, সদাই করবো আটানার সেমাই, আটানার চিনি, শেষ। ঈদের ছুটি শেষ, রসুল একটা তামার একটা বাসন আগুনের মতো লাল লাল গরম করে নবীজির সামনে রেখে বললেন, তোমাদের যে রাষ্ট্রীয় ভান্ডার থেকে বাজেট দেওয়া হয়েছিল, এগুলি কিভাবে খরচ করেছ, এই লাল তামার বাসনটার মধ্যে দাঁড়ায়া দাঁড়াইয়া হিসাব দাও। আবু বকর এদিকে আসো, এখানে দাঁড়ায়া হিসাব দাও। আবু বকর চোখের বাড়ি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর, এই তামার বাসনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ক্ষমতা রাখি না। ওমর, হুজুর মাপ চাই, আমি পারবো না, কেউ পারবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়াইছে, হুজুর এইটার দ্বারা হিসাব দিতে হবে? হ আমার হিসাব ওই কি আর দিতে, ওই কি আদানার সেবাই আদানার চিনি, পাও লাগে না লাগে লাভ মেরে গেছে গা। ইয়া রাসূলুল্লাহ, আমার হিসাব শেষ। এবার হযরত আলী বলেন, আমাকে কম দিল যে, এখন বুঝলাম রাসূল তো আমার ক্ষতি করে নাই, বরঞ্চ আমার উপকার করেছে, আমার হিসাব সহজ হয়ে গেছে। এইভাবে রাসূল দুনিয়া থেকে প্র্যাকটিক্যালি হাসরের হিসাবের নিদর্শনগুলো তুলে ধরতেন। বলুন হাসরের হিসাবের কোর্ট আমাদের সামনে আছে কিনা? কিন্তু কোর্টে দাঁড়াইতে হবে, এই কোর্ট না দাঁড়ায়া কেউ যাইতে পারবেন না। কিন্তু এক ব্যক্তি শুধু রাসূলের তরিকায়, রাসূলের কথাই, রাসূলের আদর্শে, রাসূলের ভালোবাসায়, যারা নামাজ পড়েছেন ওই নামাজি ব্যক্তিদেরকে এই কোর্টে দাঁড় করানো হবে না। আল্লাহ পাক দুনিয়ায় থাকতেই আপনাদের জামিনের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ বলেছে, বন্ধু তোমার উম্মতের নামাজিদেরকে বিনা হিসাবে জান্নাতে ঢুকাইয়া দিব, হিসাব নাই। আপনারা হাশরের ময়দানে চিন্তাই করতে হবে না, চক্ষু খুলে দেখবেন জান্নাতের বাড়ি নাই, পুলসিরাত পার হয়ে হিজরির আকারে পুলসিরাত পার, জান্নাতের বাড়ি নাই, ফল ফুলের আশ, আয় আয় তাকায় থাকবেন কি ফল ধরছে, আয় আয় আয়, এই ফেরেশতা ধাক্কা দিব, এই এহলে দাঁড়ায় থাকলে হবে, জান্নাতের ভিতরে যাইতে হবে না, তাই যান রাখেন, এই ফল জীবনও দেখি নাই, দেখ গেলই কত দেখবি, এখানে সময় নষ্ট করলে হবে, ওই না খালি চাইছি, ফেরেশতা করবো খালি চাইছস না, 70 বছর পার হয়ে গেছে, এক ফলের পয়সা না। বলুন এই দিনগুলি আমাদের সামনে আছে কিনা, নাকি এই দুনিয়াতেই থাকবেন, যাইতেন না, অরেঞ্জ হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে, জাউন্ডা লাগবো, থাকার কোনো সুযোগ নাই। এদেশের সিস্টেম হলো মানুষ আসতে পারবে, থাকতে পারবে, তাই আমাদের দায়িত্ব হলো যারা চলে গেছে তাদের জন্য এখানে সব দোয়ার মাহফিল করা, আর আমরা যারা আছি আমরা নিজেকে যাওয়ার জন্য
বকর চলে যাবেন, নিজেকে প্রস্তুত করেছেন। যেদিন সকালবেলা বিছানায় বসে কাঁদতেছে, সাহাবীরা জিজ্ঞেস করেন মসজিদে নববীতে, আবু বকর এইভাবে কাঁদতেছেন কারণ কি? আবু বকর বলেন, দেখো আজকে রাত্রে নবীজি স্বপ্নে আমাকে ডাকতেছে, রে আবু বকর, দুই বছর দুই জামাত পার হয়ে গেল, আরে নবী আমি নবী একা একারও যাই শুয়ে থাকি, তোর কি মন চায় না আমার পাশে আসতে? আবু বকর রে, আমি রাসূল তোকে নেওয়ার জন্য আসছি। আবু বকর সকালবেলা ফজর নামাজ পড়ে বিছানায় বসে বসে কান্দে। সঙ্গীরা জিজ্ঞেস করেন, আবু বকর এইভাবে কেন কান্দেছেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা গলায় ধরে কান্দে, আবু বকর এইভাবে কেন কাঁদো? আবু বকর জবাব দেন, ওরে আলী, রাসূল আমারে ডাক দিয়েছে, আমি আবু বকর আর দুনিয়ায় থাকবো না, আমি আবু বকর দুনিয়ার থেকে বিদায় হতে হবে, আমি কান্দি, একটা দাবি তোর কাছে করবো, কি দাবি করবেন? আমি আবু বকর মৃত্যুবরণ করলে কাফন পরাইয়া জানাজা শেষে রে আলী, আমি দেখিছি তুমি নিজে আমার নবীরে এই দুই জাহাজ দিয়ে রৌজাপাকে শুয়াইয়া দিয়েছিলা। আলী রে, আমার সাথে কথা দে, যে হাত গুলো নবীর চেহারা মুবারকে লাগাইয়া রোজার মাঝখানে শুয়াইছো, এই দুইটা হাত লাগাইয়া আমি আবু বকরকে কবরে শুয়াইবি। হযরতে আলী বললেন, কথা দিলাম সেই কাজটুকু আমি করব। দৌড়ে আসলেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। উসমান গনি দৌড়ে এসে আবু বকরের গলায় ধরে কাঁদলে, এরে আবু বকর, রাসূল বিদায়ের পর তোমাকে দেখে তোমার কথা শুনে আমরা করি যাই শান্তি পাইতাম, আবু বকর গো এইভাবে কেন কান্দো? কি ব্যাপার, কি তোমার দুঃখ? উসমান গনির গলায় ধরে কান্দে আবু বকর, উসমান গনি রে, আমার নবী ডাক দিয়েছে, আমি আজকে বিদায় হয়ে যাব রে। ও উসমান গনি, তোমার কাছে অনুরোধ করি, আমি আবু বকর যাওয়ার জন্য নিজেকে এত সুন্দর পরিষ্কার করেছি, প্রস্তুত করেছি, আমি আজকে বিদায় হব, নবী ডাক দিয়েছে, এরে উসমান গনি, আমি মৃত্যু হয়ে গেলে আমার কাফনের কাপড় কেনার মতো 10টা পয়সা আমার কাছে নাই। ও উসমান গনি, কথা দে রে, আমি আবু বকরকে কাপড়ের কাপড় খানি কিনা দিবি নি। উসমান গনি রাজি হলেন, কাপড়ের কাপড় কিনে দিবে। বলতেছিলাম নবীর আদর্শ নিয়ে, নবীর পরামর্শ, নবীর ভালোবাসায় নিজেকে এত সুন্দর পরিষ্কার করে, এত সুন্দর পরিবেশ করে রওনা হলেন, কাপড়ের কাপড়ের পয়সা নাই। বলুন আবু বকর, দুনিয়ার থেকে যাওয়ার সময় যদি কাপড়ের কাপড়ের পয়সা নাও থাকে, আমার আল্লাহ ঘোষণা দিয়েছে বন্ধু গো, তোমার আবু বকর যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে, কোন নবীর উম্মতের জান্নাতে যাইতে দিব না। কিভাবে যাবেন? আমার আল্লাহ বলেছেন, আমার বন্ধুর আদর্শ মাফিক নামাজি হইয়া যখন কবরে যাবেন, নামাজি আসরের ময়দানে, আমার আল্লাহ আসরের কোট দেখাবে না, বৃষ্টির আকারে পুলসি রাতের পুল পার করে চক্ষু খুলে দেখবেন জান্নাতের বাড়িন্দাই। জিজ্ঞেস করবেন, আল্লাহ কিসের বিনিময়ে জান্নাতে আইসে বললাম, ব্যাপারটা কি? আল্লাহ বলবেন, তোমরা এর বিনিময়ে জান্নাতের বাড়িন্দাই প্রতিরাতের পুল পার হইছো মাত্র ফজরের দুই রাকাত সুন্নতের বিনিময়ে। সুবহানাল্লাহ বলবেন না, কিসের বিনিময়ে? মাত্র দুই রাকাত সুন্নতের বিনিময়ে তোমরা যে ফজরের দুই রাকাত সুন্নত আদায় করছিলা, এই দুই রাকাত সুন্নতের সময়ের ভিতরে এই হাশরের ময়দানের কঠিন ভয়াবহ আযাব উপরে সূর্যের নিচে 50,000 বছর দাঁড়ায়া থাকার সময়টা দুই রাকাত সুন্নতের সময়ের ভিতরে আমার বন্ধুর উম্মতে আমি আল্লাহ পার করে দিয়েছি। এই সিস্টেম গুলি আখিরি নবীর উম্মতের কাজে লাগান দরকার আছে কিনা বলুন বাবারা ভাইয়েরা। এই বিপদ গুলো আমাদের সামনে আসতেছে,
জন্য, বাজেট পাওয়ার জন্য, আর যারা কবরে চলে গেছে তাদের জন্য আমরা হাত বাড়াইয়া দোয়া করি। এই সিস্টেম নবীজি বলেছেন, নবীজি সিস্টেম করে দিয়েছেন, 11 বার বিসমিল্লাহ শরীফ পড়ে দোয়া করবেন। আর যদি দেখেন বিসমিল্লাহ শরীফ পড়ার মতো আপনার সেই মন মানসিকতা নাই, যোগ্যতা নাই, কেন বিসমিল্লাহ পড়তে পারবেন না, এরকম তো না থাকার কথা না, তাহলে একজন নাইবে নবী আলেমকে অনুরোধ করেন, হুজুর আসেন আমার বাবার কবরে আসেন, আমার বাবার জন্য আমি কি করব। একজন নাইবে নবী আলেমকে কবরের পাশে দাঁড় করান। রাসূল বলছেন একজন নাইবে নবী আলেম কবরের পাশে দিয়া হাইটে গেলে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ হয়ে যায়। ভিক্ষুকের মতো আপনাদের দিকে তাকিয়ে আছে, কার জন্য কি দোয়া করে দিবেন? বাবারে মরতে হবে এটা নিশ্চিত, কাজী কবর যারা চলে গেছেন তারা আর কিছুই চায় না, আপনাদের দোয়ার দিকে তাকিয়ে আছে, দোয়ার অপেক্ষায়। রাসূল বলছেন ওই মা বাবা বুদ্ধিমান যারা দুনিয়া থেকে আসার আগে এমন ছেলে মেয়েরাই গাইছে যারা মা বাবার কবরে শোয়ার পরেও মা বাবার কথা ভুলে নাই। আজকে মোহাম্মদ আলী মুরব্বীদের জন্য দোয়ার দরখাস্ত, দোয়ার মাহফিলে তাহলে সওয়াবের আয়োজন করেছেন। আসুন আজকে আমরা দোয়া করি, শুধু তার আত্মীয় স্বজনই মাফ পাবে এরকম না, যার জন্য আমরা দোয়া করব সকলকেই আমার আল্লাহ মাফ করে দিবেন। বলুন কবর আমাদের সামনে যে বিপদের ঘর, এই কবরটা আমাদের প্রত্যেকের সামনে আছে কিনা বলুন। আমরা যদি কবরবাসীদের জন্য দোয়া করি, আমরা কবরে গেলে আমাদের আলী আওলাদরা আমাদের জন্য দোয়া করবে, যেটা শিখাবেন এটাই শিখবে। এক ভদ্রলোকের ছেলে হয়েছে, ছেলেরে আদর করে লালন পালন করে লেখাপড়ায় অফিসার বানাইছে, অহরগাত্রা অফিসার, শিক্ষিত মেয়ে বিয়ে করছে। বাবা যখন বুড়া হয়েছে খাইতে গেলে মুখের মধ্যে লালা পড়ে যায়, ফুটু বাইরে যায়। এবার স্ত্রী বলতেছে স্বামীকে, তোমার বাবার এগুলি দেখলে আমার ঘৃণা হয়, আমার কষ্ট হয়, দেখতে ইচ্ছে করে না। বাবারে আলাদা ঘর ভাঙ্গা করে দিয়ে দিলেন, ওই করে থাকো। বাবা ডাকে, ছেলে রে কত পছরা পায়খানা আমার কুলে করছস, আমি তো কোনোদিন ঘৃণ্যবাসি নাই, আজকাল তুই আমাকে ঘৃণ্যবাসলি। আচ্ছা যে বাসনে ভাত দিত এই ভাত গুলি একটা ভালো বাসন, বিবি সাহেব এই বাসনে যে তোমার বাবারে ভাত দাও, এই বুইরা মারা গেলে এই বাসনটার মধ্যে কেউ ভাত খাইব, লালা টালা ভরা, কি করবে? একটা মাটির বাসন, মাটির বাসন একটা আছে না, এদের আপনারা কি কর, আমাদের দেশে কয় হানো হানো হানো, ওসমান ভাই কইছে আমাদের মিল আছে হানো, মাটির হানুর দিছে বাবারে ভাত খাওয়ার জন্য। এক মাসে প্রত্যেক দিন ভাত বাবারে দেয়, একদিন বাবা ভাত খাইয়া পেটটা ভরে নাই, কানতেছে ছেলে রে নিজে না খাইয়া তোরে খাওয়াইছি, কি খাইলে খুশি হইবে, রাত্রেও চিন্তা করছি, কষ্ট করে রোজগার করে বাবা তোরে শান্তিতে রাখছি, আজকে আমি বাবা বুড়া হইলাম, আমার মাইটটা বাদ দে পেটটা বললো কিনা খবরটাও দিলি না, কানতেছে। কিন্তু ওই বেটার ছেলে হয়েছিল একটা বাচ্চা, দাদার কান্দা শুনে নাতি দৌড়ে গেছে, দাদা তুমি কান্দ, হ্যাঁ কান্দি তো কেন, তোর মা তোর বাবা আমারে ভাত দেয় মাটির হানুকে, আমার পেটটা ভরে না, অল্প ভাত দেয়, কি আদর করে তোর বাবারে আমি লালন পালন করছি, আজকে তোর বাবা আমারে মাইটটা ভাত দেয়, কষ্ট লাগে, নাতি তো টেট না, হ্যাঁ উড়ানে গিয়া হাত থেকে মাটির হানুক ফালাইয়া বাইকে লেগে বাইকে উড়ানের মধ্যে কাঁদতেছে, কি কান্দা, বাবা মা দৌড়াইছে, আরে আরে বাবা কাঁদতেছো কি ব্যাপার, আমি দাদার হানুক বাইকে দিছি, দাদার হানুক বাংসুর পাঠাইয়াতে কি হয়েছে, মাটির হানুক একটা বাংসুর 10টা কিনা নিয়ে আমু 10 টাকা ফেলেই তো অসুবিধা কি, কয় না আমার এই বাসনটা, আর এটা তো তুই কি করবি, বাবা
এটা কি করবো জানো? এটা আমাদের কাঁদতেছি এটার জন্য, তার কারণ হলো সেই মাটির হানুকে তুমি তোমার বাবারের মাইপটা বাদ দিতা, আমিও বড় হইয়া এই মাপে এই বাসনটা তোমারে বাদ দিলা বলে বাবারে আপনি যা করবেন ছেলে কইলাম তাই শিখব। কাজেই আমরা যদি মাই মুরব্বীদের জন্য দোয়ার মাহফিল করি, আমরা মৃত্যুর পরে ছেলেরাও আমাদের জন্য মাহফিল করবে। আর খাইলে খতম করবে মৃত্যুর জন্য, খাইলে দোয়া করুন যেত না, আর দোয়া করলে খাও মাতা কি হইছে আমরা বুঝলাম। এগুলি করার সুযোগ দাও, কবর থেকে কবরবাসীরা কিচ্ছুই চায় না, সন্তানের হাতের দিকে দোয়ার দিকে তাকিয়ে আছে। আসুন যাদের মা বাবা কবরে, আমরা মা বাবার জন্য দোয়া করি, আর আমরা যারা দুনিয়াতে আছি আমরা নবীর আদর্শ নবীর ভালোবাসা নিয়ে এই দেহটাকে পরিষ্কার করি। আল্লাহ আমাদেরকে সেই গুণ সেই শক্তি দান করো। নবীর আদর্শ ব্যতীত আল্লাহ খুশি হবেন না। এই নবীর আদর্শে কেন যাবেন না? নবী নিজে দুনিয়ায় 63 বছর জিন্দেগি একটা দিন সুখের মধ্যে কাটাই নাই, ভালো পোশাক পরে নাই, এমনকি উম্মতের নাজাতের জন্য খাদুল জাদ্দা ফাতেমাতুল জাহরার নেকি পর্যন্ত দিলেন, এমনকি হাসাইন আর হুসাইনকে পর্যন্ত কুরবানি করে দিলেন আপনার আমার নাজাতের জন্য। এই নবীর পক্ষে আসুন, এই নবীর আদর্শে আসুন। যদি ইমাম হুসাইন কারবালায় শহীদ হন, তাই কষ্ট আঘাতের পর আঘাত, রক্ত ঝরতে ঝরতে দুর্বল শরীর, ঘোড়ার থেকে নেমে ঘোড়ার উপর হাতটা ফালাইয়া কাঁদতেছে, প্রভু গো আমার মা দোয়া করেছে নানার উম্মতের নাজাতের জন্য আমি শহীদ হব, ও প্রভু আমার মার দোয়া কি কবুল হয়েছে? হুসাইন শেনবারের মতো দাবি করেছেন, সীমার যখন হুসাইনকে ধাক্কা দিয়ে জমিনে শুয়াইয়া বুকের উপর চড়ে বসছে, গলায় ছুরি চালাইছে গলা কেটে দিবে, হুসাইন চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, রে সীমার আজকে জুমার দিন শুক্রবার, আমার নানার উম্মতের জন্য এই শুক্রবার বড় দামি। আমার নবী বলেছে যারা মক্কা মদিনা যাওয়ার মতো তৌফিক নাই, জুমার নামাজের জন্য যারা সকাল থেকে প্রস্তুত হইয়া জামাতে শরীক হয়ে যাবে, আমার আল্লাহ ওই গরিবদের জন্য জুমার জামাতে হজের নেকি আমার আল্লাহ দান করে দিবে। এই বরকতময় জুমার দিনে আমি হুসাইন যদি জুমার নামাজ ছেড়ে কবরে যাই, নানার উম্মতেরা উসিলা পাইয়া যাইব, নবীর আদরের নাতি হুসাইন জুমা পড়ে নাই আমরা কেন পড়ব? না না আমি কলঙ্ক করতে যাই না, 2 রাকাত জুমার নামাজ আদায়ের সময় দে, তারপরে আমার গলা কেটে দে, আমার কুরবানি হবে, আমি শহীদ হব, আমার নানার উম্মতের জন্য মা কুরবানি করছে। এবার 2 রাকাত জুমার নামাজের সময় রক্ত মাখা শরীর, সমস্ত রক্ত শরীরের মধ্যে শুকাইয়া লাল লাল হইয়াছে। 2 রাকাত জুমার নামাজ পড়ে তাশাহুদের মধ্যে বসা ছিলেন ইমাম হুসাইন, কাছাকাছি বসে এই সন্তরা হুসাইনের দিকে লক্ষ্য করে তীর মারে, রে ডান দিকের তীর বাম দিক দিয়া বেরিয়ে যায়, কলিজা সেতু করে তীর পিছন দিয়ে বেরিয়ে যায়, সালাম পিরাইয়া আমার নবীরাদুলের নাতি একটা চিৎকার মারছে তীরের আঘাতে, দেখাই বেজি তো খুইয়া মাকে ডাল দিল না, বাবাকেও ডাল দিল না, নানা গো নানা গো কইয়া চিৎকার মারছে, তীর গুলো খোলার জন্য টানতেছে, একটা তীর খুলতে পারে না, চিৎকার জমিনে পড়ে গেলে গলায় ছুরি চালাইয়া ইমাম হুসাইনের মাথা খানি আলাদা করে দিছে। কারবালার জমিনে 6 মাসের শিশু আলী আসগর সহ মাতাবিহীন হুসাইনকে দাফন করা হয়েছে।
জুমার নামাজ ছাড়ে নাই, জীবন যায় রক্ত মাখা শরীর। রে নবীর উম্মতে না, এত কষ্ট করে জীবন যায়, জুমার নামাজ ছাড়লো না, এই শিক্ষাটুকু উম্মতের জন্য দিয়ে গেলেন। এই জুমা যদি ইচ্ছা করে কেউ যদি ছেড়ে দাও, তিনটা জুমা যদি ইচ্ছা করে কেউ ছেড়ে দাও, মুসলমানদের খাতায় তোমার নাম থাকবে না। নবী কষ্ট করেছেন, আদরের নাতিদেরকে বিলীন করে দিয়েছেন আমাদের জন্য, কিন্তু এই আদর্শের দিকে আমাদের ফিরে আসতে হবে। যারা কবরে চলে গেছে তাদের জন্য আমরা দোয়া করতে হবে, যাদের মা বাবা কবরে তাদের জন্য দোয়া আল্লাহ নিজে শিখাইছে কোরআন শরীফে। রব্বিল আমহুমা কামা রব্বায়ানি সাগীরা। আসুন, যাদের মা বাবা কবরে দোয়া করি, আর আমরা যারা দুনিয়াতে আছি নবীর আদর্শের দিকে দৌড়াই। আল্লাহ আমাদের কবুল করুন, সকলে বলুন আমিন। মহব্বতে দরুদ শরীফ বলুন, কিন্তু দরুদ ও সালাম যে নবীর উপর আল্লাহ নিজে 24 ঘন্টা দরুদ ও সালাম পাঠতো। মোহাম্মদী, দাদা দাদি, নানা নানি জন্য এবং মায়ের জন্য দোয়া করবেন। দাদা দাদি, নানা নানি, মায়ের জন্য দোয়া করবেন। তারপরও আরো লিখছেন প্রত্যেক মানুষের জন্যই, মাহাতে যারা আসছেন সকলের জন্যই দোয়া করার জন্য অনুরোধ করছেন। মোহাম্মদ আলী ভাই একটু তাড়াতাড়ি, ভাই একটু তাড়াতাড়ি, প্রত্যেক মধ্যে মাহাতে করতো। আপনারা কি টপিক দেখ আল্লাহ তাকে দোয়াটা করতে রাজি না? আল্লাহ তাকে হায়াও জানি না কিভাবে তোমার ডাকো, জানি না কিভাবে ডাকলে জীবনের গুণা ক্ষমা পাবো, জানি না রে কিভাবে ডাকলে তোমাকে খুশি করতে পারো। হ্যাঁ একটা কাজ করেছি, যেই কাজ তুমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে করো, যে নবীর ভালোবাসায় দরুদ ও সালাম তুমি আল্লাহ পাঠ করো, কোরআনের বাসায় ইমানদারদেরকে দেখেছো এই কাজ করার জন্য। তুমি মায়ার নজরে তাকিয়ে দেখো তোমার আদরের ইমানদার বান্দারা, নবীর ভালোবাসার মালা গলায় লইয়া দরুদ ও সালাম মদিনা পাঠাইছে গো আল্লাহ। আমাদের দরুদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মুবারকে পৌঁছাইয়া দাও। বাংলার জমিন থেকে দরুদ ও সালাম পাঠ করলে এ বখতিয়ার পাড়ার মানুষগুলো মনের ভাবে হেলতে থাকে, দুলতে থাকে। তারা যদি মদিনায় যাইয়া নবীর রোজার পাশে দাঁড়াইয়া সালাম দিত গো, তাদের কলিজা শান্তি পাইত গো। তোমার নবীর আশেক পাগলদের বাংলার জমিনের আনোয়ারা থানার এই বক্তিয়ার পাড়ার আশেক পাগলদের দুরুদ
সালাম গুলো তোমার বন্ধুর রোজায় পৌঁছাইয়া দাও। আমিন। ইয়াল্লাহ দুরুদ ও সালাম ওসিলা করে আজকের মাহফিল ওসিলা করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দাও। আমিন। হ্যাঁ বাবু জানি দুনিয়ায় থাকবো না, আমাদের আগে যারা আসছিল তারা তো অনেকেই চলে গেছে রে আল্লাহ, কবে জানি আমাদের মৌতের চিঠি পাঠাইয়া দাও, কবে জানি কার বিছানা খালি করে দাও, কবে যদি আলী আহমদের সন্তানের মতো কার সন্তান জানি এতিম বানাইয়া দাও। ওই দিন আসার আগে আজকের মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি গো আল্লাহ আমাদের তামাম জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করে দাও। আমরা গুনাহ করতে জানি তুমি ক্ষমা করতে জানো, আমরা বান্দার মধ্যে আছে পাপ তুমি আল্লাহর মধ্যে আছে মাপের আশায় হাত বাড়াইছি, তার জীবনে কত গুনাহ তুমি হিসাব দিও না, হিসাব দিগাইলে লজ্জা পাবো হিসাব দিতে পারবো না, আখির নবীর উম্মতের লজ্জা দিলে তোমার কি লাভ হবে গো আল্লাহ। আমার নবী কষ্ট পাবে তুমি যদি আমরা রে লজ্জা দাও, নবীর কষ্ট দিও না আমরা রে লজ্জা দিও না, এই মাহফিলের উসিলাই মা বোনদেরকে সহ তুমি মাফ করে দাও। আল্লাহ জীবনের গুনাহ ক্ষমার আশার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না, হাজার হাজার মানুষ এ সালে সওয়াব দোয়ার মাহফিলে হাত বাড়াইছে, সকলের এই মনে মনে দুঃখ গো দোয়ার মাহফিলে যায় দোয়া করে আসি, আমি জানি না কার মনে কি ব্যথা, কার মনে জানি ব্যথা মারাই মা গো ও মা, কার জানি বন্ধ হয়ে গেছে রে আল্লাহ, বাবার অভাবী হইয়া কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ, এই বাবার অভাব আর কি দিয়া পুরা হবে, মায়ের অভাব কি দিয়া পুরা হবে, আসতেছে সামনে কুরবানির ঈদ, কত যুবকেরা গরু বাজারে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, প্রশ্ন করলে জবাব দেয় হুজুর কত কোরবানি গরু কিনতে গেছি, বাবার পছন্দে গরু কিনেছি, এবার গরু বাজারে যাইয়া কার পছন্দে গরু কিনবো গো, নাই আমার বাবা দুনিয়ায় না, কত সন্তানেরা গরু কিনে বাড়িতে যাইয়া মামা কয়া কান্দে, জিজ্ঞেস করলে জবাব দেই হুজুর কত কুরবানিতে গরু কিনে মার দেখাইছি মা বড় খুশি হয়েছে, এবার যে আমার মা দুনিয়ায় নাই গো গরু কিনে কার দেখাইব, হ্যাঁ মায়ের অভাবি বাবার অভাবি কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ, মায়ের অভাবি বাবার অভাবির হাত দেখলে তোমার মায়া লাগেনি তোমার দয়া লাগেনি, ওই সকল মা বাবার পক্ষ থেকে ক্ষমা চাই, তাদের কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও, যে মা সন্তান পেটে লইয়া কত কষ্ট করেছে, মা ঠিক মতে শুইতে পারছে না, সন্তান পেটের ভিতর থেকে নড়াচড়ি করলে মা চিত হয়ে শুইলে কাত হয়ে গেছে, আবার লাঠি মারছে মা চিত হয়ে গেছে, আবার সন্তান যখন লাঠি মারছে মা শুয়ে থাকতে পারে নাই ওইটা দাঁড়াইয়া গেছে, সারা রাত মা দাঁড়াইয়া থাকতে থাকতে মসজিদে ফজরের আজান পড়ে গেছে, মার জীবনে কত রাত্র কাছে রে ঘুমাইতে পারে নাই সন্তানের কষ্টে, যেদিন এই সন্তান দুনিয়াতে আসবে একদিনের ব্যথা দুই দিনের ব্যথা তিন দিনের ব্যথায় মা জ্ঞান হারা হয়ে গেছে, মায়ের কান্না এলাকাবাসী ঘুমাইতে পারে না,
কান্না মা ব্যথায় কাঁদছে, অবশেষে মা ডাকছে, তোমরা ঘরে কি আছো গো, আমার ব্যথা আর সহ্য হয় না, সন্তানের প্রসব এত ব্যথায় আমি আগে জানি না, আমার দুই জায়গার বিষ কিনা দাও, আমি খাইয়া জীবন দিয়ে দে। মরুকিরা মাথায় হাত বুলাইয়া সান্ত্বনা দিছে তোমার আমার মাকে, মা গো পাগলামি করিস না, সন্তানের মা হইতে এই কষ্ট আমরাও করছি গো মা, আল্লাহর ডাকো আল্লাহ দুইটা দুই জায়গায় করে দেয়, আমার আল্লাহরে যখন ডাক মারছে আমার আল্লাহ নাকি ফেরেশতারা রে, আর সহ্য হয় না, বাচ্চাটাকে মাতা নিজের দিকে করে দে, বাচ্চা যেন দুনিয়ায় চলে আসে, ফেরেশতারা মাতা নিজের দিকে দিলে লাঠি মারছি মার খলি, মা গলা কাটা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া বেহুশ হয়ে গেছে, এই মা দরদি কার জানি দুনিয়ায় নাই রে আল্লাহ, এই মারে কবর শুয়াইয়া কে জানি দুইটা হাত বাড়াইছে, বাবারে কবর শুয়াইয়া কে জানি হাত বাড়াইছে গো আল্লাহ, আর দেরি করো না এই মুহূর্তে ওই শুকুল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও, দাদি নানা নানি যার কবরে গো তাদের কেউ তুমি মাফ করে দাও, দাদা কত আদর করত দাদার সামনে যদি বাবা সন্তানের একটা থাপ্পড় দিছে, দাদা দৌড়াই আইছে ও আব্দুল মালিক আমার নাতির থাপ্পড় দিস, আমি নিষেধ করে দিলাম আমার সামনে আমার নাতিরে আর কোনদিন মারতে পারবি না রে, আমার নাতির গায়ে হাত দিলে আমি দাদার কলিজার মধ্যে লাগে, দাদির সামনে কোনদিন মা নাতিরে মারতে পারে নাই, নানার সামনে নানির সামনে কোনদিন মারতে পারে নাই, এ নানা নানি যার কবরে গো সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও, হ্যাঁ মামুদ এই বখতিয়ার পাড়ার জমিনের নিচে যত মোমেন মোমেনাত ঘুমিয়ে আছে, আনোয়ারা থানার জমিনের নিচে তাম পৃথিবীর জমিনের নিচে যত মোমেন মোমেনাত ঘুমিয়ে আছে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও, জান্নাতের মালি তোমার জান্নাত ভিক্ষা চাই গো আল্লাহ, এই কবরবাসীদের কবরে কষ্ট দিও না, তোমার কারাগারে বন্দী হয়ে আছে কষ্ট দিলে তোমার কি লাভ হবে গো আল্লাহ, এই মাহফিলের ওসিলায় তাদেরকে মাফ করে জান্নাতের পায়সালা করে দাও, আল্লাহ কাজ করে মোহাম্মদ আলী তোমার মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, তার মনে বড় আশা, দাদা দাদি নানা নানি মায়ের জন্য দোয়ার দরখাস্ত করবে, বাবু মোহাম্মদ আলীর এই আয়োজনের মাহফিল তুমি কবুল করো গো আল্লাহ, এই মাহফিলের উচিলাই তার দাদা দাদি নানা নানি মা সহ আরো যারা কবরে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও, আল্লাহ তাদের কবর গুলো দুরুদ সালামের প্যাকেট করে তোমার কুদরতি হাতে দিলাম গো আল্লাহ, তাদের কবরে তুমি শান্তির ফয়সালা করে দাও, আল্লাহ মোহাম্মদ আলীকে হায়াত দাও, রুজি রোজগারে বরকত দাও, সে কথা দিয়েছে প্রত্যেক বছর মাহফিল করবে, এই মাহফিল করার তৌফিক তুমি আল্লাহ দান করে দাও গো আল্লাহ, আল্লাহ তার বিবি বাচ্চা সবাইকে নেক হায়াত বাড়িয়ে দাও, সকল প্রকার বিপদ আপদ থেকে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ, এই মাহফিলে যারা শরীক হয়েছে দূর দূরান্ত থেকে মাহফিলে যারা কষ্ট করে আসছে আল্লাহ তুমি সকলকে কবুল করে লও, সকল প্রকার আপদ বিপদ আজাব কত অ্যাক্সিডেন্ট বলা মুসিবত শয়তানের শয়তানি দুশ্মনের দুশ্মনী হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ, যাই যাই নিয়তে হাত বাড়াইছে আমাদের সকলের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ, তুমি যদি পুরা না করো আমরার কার কাছে যাবো রে আল্লাহ, ফিরাইও না ঘুরাইও না সকলের মনের আশা তুমি আল্লাহ পুরা করে দাও, আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও গো আল্লাহ, আমাদের মধ্যে যারা বিমারী বিমার
সেবা করে দাও আল্লাহ। যারা নামাজি নামাজ কবুল করে লাও, যারা নামাজ পড়ে না নামাজের ভুল দান করে দাও, যারা বিদেশ থাকে সকল বিদেশি ভাইদেরকে সহি সালামতে রাখো গো আল্লাহ, যারা বিদেশ যাবে তাদের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও আল্লাহ। খাস করে এই মাহফিলে যারা এই পর্যন্ত কষ্ট করেছে সকলের গলায় নবীর প্রেমের মালা পরাইয়া দাও। মদিনার কামলেওয়ালা নবী রে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দা, নবীজিরে স্বপ্নে দেখাইয়া সকলের কলিজা ঠান্ডা করে দাও গো আল্লাহ। এই পর্যন্ত যারা কষ্ট করেছে সকলের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। এই মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত এই চারাউলিয়া এলাকায় বক্তিয়ার পাড়া আনোয়ারায় এই মাহফিল তুমি কায়েম রাখো গো আল্লাহ। মাহফিল কাজ করে তোমার নবী আদরের ওয়ারিস হবেন, পাশে বসে দোয়ার জন্য বসে আছে আল্লাহ গো, তোমার নাইবে নবী আলেমদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ, তাদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ, সকল বিপদ আপদ থেকে বাঁচাইয়া রাখো। যেই নাইবে নবী আলেম রাস্তা দিয়ে হাইটা গেলে 40 দিনের জন্য কবরের আজাব বন্ধ করে দাও, এই মর্যাদা এ ভাইদেরকে তুমি দান করে দাও গো আল্লাহ। আমাদের সকলকে বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও। যতগুলো দরখাস্ত করলাম সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। মোনাজাত শেষে মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দাও গো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাফজিল্লাহ।